অ্যাকচুয়ালি এখানে ধস নেমে দেখুন কিরকম পরিস্থিতি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাই। এগুলো কিন্তু পুরোটাই ধস নেমে সব রাস্তা ভেঙে গিয়েছে। ফাইনালি কিন্তু আমরা এখন শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম 100 টাকায় এখান থেকে আনন্দনাগ। তো এই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি পাতলে পাতলে দো বিচ মে বেটু। আমরা কিন্তু এখন কাশ্মীরদের সঙ্গে এইভাবে লোকালে করে আনন্দ যাচ্ছি। Hey what's up guys and welcome back another new vlog video. So right now আমি আছি এখন পহেলগামে আর আজকে আমার যাত্রা হচ্ছে পহেলগাম থেকে জম্মু তাবি তাক। তো আমরা এখান থেকে প্রথমে শেয়ারিং এ করে যাব আনন্দনাগ, আনন্দনাগ থেকে আবার যাব রেলে করে বানিহাল পর্যন্ত, আর বানিহাল থেকে যাচ্ছি আমরা জম্মু তাবিতে। বাই দ্য ওয়ে পুরো জার্নিটা আমি আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা যদি এসে থাকেন পহেলগামে তো আপনারা কিন্তু এইভাবে যেতে পারবেন। আর সব থেকে লো কস্টে আমরা কীভাবে জম্মু পর্যন্ত যাই আপনার ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখুন আপনার ভালো লাগবে আশা করি। ওকে তো আমরা সামনে খুঁজতেছি, দেখি কোথায় শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়। আর শেয়ারিং ট্যাক্সি পাওয়ার পরে কিন্তু আমরা চলে যাবো আনন্দনাগের দিকে। ফাইনালি কিন্তু আমরা এখন শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম 100 টাকায় এখান থেকে আনন্দনাগ। তো এই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি পাতলে পাতলে দো বিচ মে বেটু। দে দো ইয়ে পেট্রোল কোন ইয়ে ইয়ে ল্যাপটপ হয় ইসমে হাম নেই দে সকতে ইসকো হ্যাঁ ইয়ে পাতলে ইয়ে দো তো ইসমে হাম জায়েঙ্গা আনন্দনাগ পর্যন্ত। চলো আমরা কিন্তু কাশ্মীরদের সঙ্গে এইভাবে লোকালে করে আনন্দ যাচ্ছি। ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম আনন্দনাগে, আর এখান থেকে আমাদের এখন অটো খুঁজতে হবে। অটো করে এখান থেকে আমাদের আনন্দনাগ রেলওয়ে স্টেশন যেতে হবে, তারপর আমরা ওখান থেকে যাবো বানিহালে। স্টেশন তার দেখো তো ঠিক হ্যাঁ। তো আপনারা যদি এভাবে আসতে চান অবশ্যই আপনি আসবেন, কোনো চাপ না, দোকান নেই, এখানে কিন্তু অনেক রকমের গাড়ি থাকে, একটার পর একটা গাড়ি চলতে থাকে এখানে এইভাবে। আমরা এখন যাচ্ছি আনন্দনাগ রেলওয়ে স্টেশন মাত্র 10 টাকায়। ফাইনালি আমরা এখন 110 টাকা বেহালগাম থেকে আনন্দনাগ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে আনন্দনাগ রেলওয়ে স্টেশন। আর আমরা কিন্তু এখানে এখন ট্রেন ধরে বানিহাল যাবো। তো এই হচ্ছে আমাদের টিকিট, মাত্র 30 টাকা যাচ্ছে আমরা এখন এখান থেকে বানিহালে। এটি কিন্তু শ্রীনগর ট্রেন, এবারে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে বানিহালের ট্রেন। ফাইনালি কিন্তু আমরা এখন বানিহাল স্টেশনে, আর এখান থেকে কিন্তু এখন আমাদের নিচে গাড়ি ধরে চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে জম্মু। সে আদমি হ্যাঁ হম ছে हाँ जम्मू जा रहा है भाई, जम्मू जाना है, जम्मू आ जाओ बैठो। कितना है गाड़ी में? हाँ आप कितने हो? 6 आदमी है। 6 आदमी हम आ जाओ। कितने में क्या हो? 600। बहुत ज़्यादा है ये, टेम्पो ट्रैवल तो नहीं भैया। नहीं भैया हमको लोएस्ट कॉस्ट में ट्रैवल करना है, लो कॉस्ट पे। ओके सर हमारे क्योंकि अपन 450 टाका जाची जम्मू रेलवे स्टेशन पर, जेकने 12 जन बस पे তার মধ্যে আমরা 6 জন। তো অবশেষে আমাদের গাড়ি এখন ছেড়ে দিল জম্মুর দিকে, আর এখন সময় যাচ্ছে 11টা। আর এখান থেকে কিন্তু আমাদের যেতে এখন সময় লাগে মোটামুটি 5 ঘন্টার মতো। তো দেখি কতক্ষণ সময় লাগে, চলো। সো আমরা কিন্তু এভাবে এখন জেমে ফেসে আছি, আর এখান থেকে মোটামুটি 5 কিমি মতো হবে রাস্তাটা, পুরোটাই ভাঙা রাস্তা আর কি। এখানে পুরোটাই ধস নেমে পড়ে আছে, সেই কারণে হয়তো রাস্তা খারাপ, রাস্তা ঠিক করছে। নতুন রোড হচ্ছে সেই কারণে এত জ্যাম লেগেছে। তো সামনে মোটামুটি 1 কিমি পর্যন্ত এইরকমই, তাহলে আমাদের 1-2 ঘন্টা এখানেই চলে গেল। পাইলে দেখি কত দূর এরকম পরিস্থিতি আছে। রোডগুলো কিন্তু খুবই ভয়ানক, অ্যাকচুয়ালি এখানে ধস নেমে দেখুন কীরকম পরিস্থিতি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাই। এগুলো কিন্তু পুরোটাই ধস নেমে সব রাস্তা ভেঙে গিয়েছে, আর নতুন করে রিপেয়ার করছে রাস্তাগুলো, সেই কারণেই হয়তো ভিড়টা বেশি হচ্ছে এখানে।
সো আমরা এখন পাহাড়তে চলেছি সবথেকে বড় যে টানেল আছে সেই টানেলের ভিতর দিয়ে যার দৈর্ঘ্য হচ্ছে 9 কিমি আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল এটা সবথেকে দীর্ঘতম টানেল অবশেষে কিন্তু 9 কিমি টানেল আমরা পেরিয়ে আসলামই হবে দীর্ঘ সময় ধরে এভাবে দেখুন কি রকম লম্বা লাইন লেগে গেছে এখানে টোলের জন্য তো এই সমস্ত জ্যামের কারণে কিন্তু আমাদের দেরি হচ্ছে নাহলে কিন্তু আমরা সঠিক টাইমে পৌঁছতাম সেই কতক্ষণেই পড়ছিলাম আমার গাড়িতে আর এখনও সন্ধ্যা হয়ে গেল তবুও কিন্তু এখন আমাদের জম্মু তো স্টেশন আসলো না বাইরে একটু লম্বা লাইনটা একটু দেখুন সামনে পিছনে পুরোটাই কিন্তু টোল প্লাজার জন্যই এভাবে জ্যাম লেগে আছে ওকে চলো দেখি কতক্ষণে পৌঁছাই গিয়ে সো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি জম্মু তাওই স্টেশনে আমার জার্নি শুরু করেছিলাম সকাল 9টায় সেই সকালেই আমরা আমাদের রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম এখন সময় হয়েছিল 6:30 এতক্ষণ সময় আমাদের লেগে গেল ভেঙে ভেঙে আসতে বাই দ্য ওয়ে গাড়িটি এখানে শেষ সকালে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই